সরকারের শক্তি পরীক্ষা বিহার বিধানসভায়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন নীতিশ কুমার, তেজস্বী যাদব। তার আগে রাষ্ট্রীয় জননেতা দলের নেতাদের বাড়িতে সিবিআই হানা। ইউপিএ ওয়ান সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। সেই সময় রেলের প্রকল্পে জমির বিনিময়ে চাকরি দেওয়া সাধারণ মানুষকে, তাতে দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ নিয়ে বুধবার পাটনা সহ একাধিক জায়গা বেছে বেছে লালুর দলের নেতাদের বাড়িতে সিবিআই পৌঁছেছে বলে জানা যাচ্ছে। দুই সপ্তাহ আগে বিজেপির সঙ্গে জোট ছিন্ন করেন নীতিশ কুমার। সংযুক্ত জনতা দলের নেতা মন্ত্রীদের নিয়ে লালু পুত্র তেজস্বীর সঙ্গে হাত মেলান নতুন করে। কংগ্রেস সহ সাতটি দলের সমর্থনে বিহারে ফের মহাজোট সরকার গঠন করেন নীতিশ কুমার। বুধবার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাদের। তার আগে সিবিআই হানার নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ নীতিশ তেজস্বীদের। পাওয়া তথ্য অনুযায়ী আরজেডির রাজ্যসভা সাংসদ আহমেদ আসফাক করিম বিধান পরিষদের সদস্য ফয়েজ আহমেদ এবং সুনীল সিংহের বাড়িতে পৌঁছেছে সিবিআই। সুনীল সিংহ আরজেডির কোষাধ্যক্ষ রয়েছেন।